এতটা নাম করে পত্রিকার এক মেজর জেনারেল খুব গবেষক সেজে বসে আছেন তিনি সব জানতে বসে আছেন তিনি বসে আছেন আসাদুল্লাহ আল গালেব রাশিন বাসের অধ্যাপক তিনি এটা চালু করে দিয়েছেন নতুনভাবে বলে নওয়াজ জালেক আবার বলে নওয়াজ উল্লাহ জালেক তো অবস্থা খুলে পড়েন এই ধরনের লোকগুলো যদি আজকে পন্ডিত সেজে বসে বাংলা জমিনে তো বাংলাদেশ থাকবে না ধ্বংস যাবে তো আহেলাদিস আসাদুল্লাহ গালেব করে নাই আহেলাদিস করেছেন সাহাবাহিকরাম তাদের আমল থেকেই আন্দোলন চলে আসছে আজও চলছে আগামী দিনেও চলবে এই আন্দোলনে অসব করার ক্ষমতা কারো যারাই আমাদের ভাষণ শুনছে প্রত্যেকে বলছে যারা আমাদেরকে ভালোবাসেন কর্মী হন বা না হন বা আমাদের দুষ্মন্ধরা তাদেরকে বলছি আমার লিখিত হালে চান কি কোনো বইটা দয়া করে একটু পড়ো তারপর আমার সম্পর্কে বাজে কথা বলল তোমার এই রিসার্চ পদ্মা নদীতে ডুবে যাবে কিন্তু আমাদের লেখন ইনশাল্লাহ থেকে যাবে বা যে মজাবে আমরা সেই মজাবে অথচ আহলাদিস আছে সাহাবে কেরাম যুগ থেকে আহলাদিস নতুন করে হয়েছে নাকি দেখবেন বাংলার জমিনে একবার হক জানতে পারলে বেটার ভাত থাকবে না বাংলাদেশে ইনশাল্লাহ হয়ে সবাই দেখতে বছর থাকবে অর্থনীতিবিদ অর্থনীতি মিথ্যা হতে পারে রাজনীতি বেড়ে রাজনীতি মিথ্যা হতে পারে সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হতে পারে বৈজ্ঞানিকের বিজ্ঞান মিথ্যা হতে পারে কোন একটা হরব একটা নোকতা মিথ্যা হতে পারে না এই একই দিনে মুসলমানরা কাজ করে এই একই যে চলে সেদিস কোরআন হাদিসের বিধানের বিপরীত কোন সরকার হোক জাতিসংঘ যদি বলে যে কোরআন বাতিল ওই জাতিসংঘকে আমার তিন পয়সার মূল্য দেয় না রসুলের কথা পাওয়ার পরে সমস্ত দুনিয়ার আলম একদিন চলে গেল আহলেদিস আন্দোলন বাংলাদেশ কশ্চিন কালে সেখানে মাথা তো না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا <applause> يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يدع الله ورسوله ومن يعص الله ورسوله

বীরমার সাহেকের ইসলাম এসেছিল না আহ ইসলাম এসেছিল এই বিষয়ে আপনাদের স্পষ্ট জ্ঞান থাকা ভালো রসুনুল্লাহ সাল্লাহ ইসলামের পরে সাহাবেকরাম সারা বিশ্বে ইসলাম প্রচার করেন এটা ঠিক তো বাংলাদেশও এবং এই উপমহাদেশেও বাংলাদেশ সহ আঠারো জন সাহাবী এবং দুশো পঁয়তাল্লিশ জন তাবি তাবে তাবি এদেশের দিন প্রচার করেছেন ভারত রত্নপাদিপ্রাপ্ত ভারতের প্রখ্যাত পণ্ডিত আল্লামা আতহার মোবারক তার লিখিত রিজাল আল হিন্দ বইয়ের মধ্যে বই তো বলা যাবে না সাত আটশো বিশাল কিতাব বিস্তারিত তা কি আলোচনা করে গিয়েছেন এগুলো আমার সব তিস মধ্যে আমরা দিয়ে দিয়েছি উমর ফারুকের আমলে কি কোনো ছিল কথা বলেন কোনো হানাফির সাহাবি মালিকি হামলে ছিল এগুলো সবাই ছিলেন দল রসুলের সাহাবি সাহাবিদের তাবি কোনো ভাগাভাগি কিছুই ছিল না যত ভাগাভাগি হয়েছে পরবর্তীকালে রাজনৈতিক মতবিরোধের উপলক্ষ করে ভাগাভাগিগুলো হয়েছে পরবর্তীকালে এসে বাংলাদেশের পন্ডিত ডক্টর ইনামুল হক বাংলাদেশ ইসলাম বৈন পরিষ্কার বলে দিয়েছেন এদেশে প্রথম মুসলমান আসে আরব দেশ থেকে তার ভাষায় বলছি তিনি মক্কাম্মীনে বলেন নেই আর আরব দেশের মুসলমানরা কখনোই এসব ভাগাভাগি তারা বুঝতেন না কীভাবে আসলেন উনি ব্যাখ্যা দিচ্ছেন যে আরবরা জাত ব্যবসায়ী কারণ আপনারা জানেন আরব হলে মরুময় দেশ ফসল মসল হয় না তারা ওখান থেকে ব্যবসা করার জন্য এখন থেকে জিদ্দা বন্দর বলছি আমরা বা এডেন বন্দর এইসব বন্দর থেকে তারা জাহাজ নিয়ে চীনের উদ্দেশ্যে যাত্রা করতেন যাওয়ার পথে চট্টগ্রাম হয়ে যারা যেতেন অনেক সময় জাহাজ ভেঙে যেত ফলে আর যেতে পারতেন না থেকে থেকে যেতেন এখন যাকে আমরা আরাকান বলছি এই আরাকান এলাকায় চাউলের জন্য বিখ্যাত ছিল বাংলাদেশের মুসলমানরাও আমাদের এখন নিজেদেরকে আলাদা হয়ে গেছে বলে সমস্যা আমাদের রাজধানী ছিল আরাকান আরাকানের রাজসভার বড় বড় পণ্ডিত ছিলেন মুসলমান বাঙালি কবি আলাউল সলিমুল্লাহ এদের নাম যে কোনো বিদ্যান জানেন আর রাজসভায় তারা উপস্থিত হলেন কারণ জাহাজ ভেঙে গেল জাহাজ আর চলেনি এরা ব্যবসায়ী জাতি আর রাজসভা তারা বুঝলো এদেরকে আমাদের দেশে স্থান দিলে আমাদের কল্যাণ কারণ ব্যবসায়ী তো চিডাঙ্গায় এখনো জাহাজ ভাঙার ঘাট কদম রসুলের ঘাট নামগুলো এখন না আপনারা এই নামটা এখন পর্যন্ত আছে তারা বললেন দেখেন আমাদের নিজস্ব আমির আছে আমরা আমাদের আমিরের অধীনে ধর্মীয় জীবন যাপন করি এ থেকে আপনাদের কোনো আপত্তি আছে তো আরাকানিরা বলল না কি এতে কোনো আপত্তি থাকবে আপনারা আপনার ধর্ম পালন করবেন আমাদের কোনো সমস্যা নেই এই কথাগুলো বাংলাদেশি পণ্ডিত ইনামুল হক নিজে লিখে দিচ্ছেন তার বইয়ের মধ্যে যে সেই সময় আরব থেকে আসা ব্যবসায়ীরা তাদের নিজস্ব আমিরের অধীনে ধর্মীয় জীবন যাপন করতেন কিন্তু সে দেশের যে আইন ছিল রাজনৈতিকভাবে ব্যবসায়ীভাবে অনেক আইন কেন্দ্র থাকে সেগুলো তারা মেনে চলতেন তারা দেশে লুটপাট করতেন না তারা কোনো দেশদ্রোহীর মতো কোনো কাজ করতেন না সমাজ ধ্বংস করার মতন কাজ করতেন না এগুলোতে কেউ সমর্থন করে না তখন থেকেই আমিরের অধীনে জীবনযাপন করা এই সুন্নত বাংলাদেশের মুসলমানদের অভ্যাস হয়ে পরবর্তীকালে এসে রাজনৈতিক কারণে আরাকান আজকে পৃথক হয়ে গেছে তা আজকে মিয়ানমারের অংশ হয়ে গেছে হওয়ার কথা নয় কিন্তু ব্রিটিশ বেরিয়ারা তাদের স্বার্থটা করে গেছে আরাকান সম্পূর্ণ পৃথক রাজ্য এরা সব এখন বলা হচ্ছে রোহিঙ্গা এরা সব বাংলা ভাষী আর পাহাড় একটা মায়ান পাহাড়ের উপাশে সব হলো অন্য ভাষায় কথা বলে তারা এদেরকে পৃথক করাই উচিত ছিল বাংলাদেশের সঙ্গে রাখাই উচিত ছিল কিন্তু এরা তো রাখেনি শয়তানি করে খেলে সে রাজনৈতিক বিভক্তিকে সূত্র করে আজকে আরাকানের যে কী দুর্দশা আপনারা বুঝতেই পারছেন মালিকুল হিন্দ বলে আল্লা আতহার মোবারাকুরি তার বইয়ের মধ্যে যে নামটা দিয়েছেন সে মালিকুল হিন্দ বলতে রাহামি রাজাকে বোঝানো হয়েছে রাহামি রাজাটা কে এটা নিয়ে বৃদ্ধান্তের একমত যে বর্তমানে রামু উপজেলা যেটা আছে কক্সবাজার থেকে রামু উপজেলা এই রামুটাই হল রাহামি এখানের মালিকুল হিন্দ যিনি ছিলেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য এক কলস আদা পাঠিয়েছিলেন মুস্তাদেক হাকেম প্রথম খন্ড একশো আটত্রিশ পৃষ্ঠা পড়ে দেখেন তা রসুলের জমানাতেই এদেশে ইসলাম এসেছে যে রসুলের জমানা কি হানাবি সাহাবি মালিক হাম্বালি ছিল কথা বলেন কান খাড়া করে কথা শুনতে হবে আজকে কারণ আবার পত্রিকা লেখা শুরু হয়েছে গত আঠারোই জুলাই পড়ে দেখেন বাংলাদেশ অত্যন্ত সর্বাধিক প্রচারিত একটা পত্রিকায় আমার নাম ধরে লিখছে সেখানে ইনি এখানে আহেলাদিসের নতুন একটা চালু করে দিয়েছেন অথচ আহ আছে যুগ থেকে আহলাদিস নতুন করে হয়েছে নাকি এটা পাগলেও বুঝে অথচ এতটা নাম করে পত্রিকার এক মেজর জেনারেল খুব গবেষক সেজে বসে আছেন তিনি জনতায় বসে আছেন তিনি আসাদুল্লাহ আল গালেব রাশিয়ান ভার্সির অধ্যাপক তিনি এটা চালু করে দিয়েছেন নতুন জালেক আবার বলেন জালেক তবস্তা খুলে পড়েন এই ধরনের লোকগুলো যদি আজকে পন্ডিত সেজে বসে বাংলা জমিনে তো বাংলাদেশ থাকবে না ধ্বংস যাবে তো যারা নিজের রক্তের সঙ্গে বেহিমানি করার মুসলমানের মানুষটা কি বাংলাদেশের সমস্ত মুসলমান আহলাদিস ছিল আস্তে আস্তে সব বেদাতি হয়ে গেছে মারে ভাতে ফকিরদের কারণে কথায় তথা কথা বীর মাসা এসে মধ্য তুর্কিস্তান থেকে বক্তার খেলজুর সঙ্গে এসে আস্তে আস্তে দেশে চালু করে দিল এইভাবে সমস্ত কাজে কমে হিন্দুদের সঙ্গে মিল আছে হিন্দুদের ব্রাহ্মণ আমাদের পীর ওদের যজমান আমাদের মুরিদ ওদের শ্রাদ্ধ আমাদের খানা সবটা মিল আছে নাম টাকালি পাল্টে ভার্সিতে তিজা দশমা কুলখানি চেহেলাম সবগুলো ওখান থেকে চলে আসে মুসলমানদের মধ্যে প্রকৃত আহলাদিস যারা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইবনে সামাদ তার বইয়ের মধ্যে লিখে গেছেন যে আমার যে দেশের লোক আগে আহলাদিস ছিল তার বড় প্রমাণ এই যে এখনো পর্যন্ত কোনো জিনিস খুঁজে না ফলে এই দেশের মানুষ বলে জিনিসটার হদিস পাওয়া গেল না ঠিক না মানে এই দেশের মুসলমানরা আগে হাদিস ছাড়া কোনো কাজই করতো না তার এখনো পর্যন্ত সিটবোর্ড এখন ভাষার মধ্যে আছে যে জিনিসটা হদিস পাওয়া গেল না মানে খুঁজেই পাওয়া গেল না তাই না হাদিস হদিস এটা ব্যাপার না তো আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ মেনে চলতেন তার মানুষের রায় মেনে চলতেন না অথবা আজকাল সব স্বঘোষিত নিবন্ধক স্বঘোষিত প্রাবন্ধিক স্বঘোষিত কলামিস্ট এরা যা লিখে যাচ্ছে আমরা এটা বরদাস্ত করতে পারবো না জেল খাটানার ক্রস ফায়ার দেন যাই দেন হক কথা বলে যাবে এটি আমাদের চরিত্র এটা আমাদের বলতেই হবে কোনদিনও কারো পাণ্ডিত্যের কাছে আমরা মাথা নত করি না আমাদের সামনে আসে সুতরাং পবিত্র কোরআন এবং সহি হাদিস রসুলের কথা পাওয়ার পরে কোনো কারো কথা আমরা তকা করি না তিনি আমাদের সবার উপরে রসুলের কথা পাওয়ার পরে

তার এটা কোন ইখতিয়ার নাই যে আল্লাহ বা তার রাসূল কোন বিষয়ে فاصلہ দিয়েছেন তার বিপরীত কোন কথা বলা ইখতিয়ারে নেই করতে তো পারবে না ইখতিয়ারই নাই তার আয়া কোন নাম রহিম অময় আসিল্লাহ ওয়া রাসূলহু যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে ফকদ দাল্লাত দালালা মুবিনা যে প্রকাশ্য পথভ্রষ্টতার মধ্যে নিক্ষিপ্ত হবে কোরআন হাদিসের বিধানের বিপরীত কোন সরকার হোক এমনকি জাতিসংঘ যদি বলে যে কোরআন বাতিল ওই জাতিসংঘকে আমার তিন পয়সার মূল্য দেয় না সমস্ত কাফররা মিললে একটা ফতোয়া দিল আর একটা আলেম একটা ফতোয়া দিল হাদিস অনুযায়ী কোনটা মানবেন বিশ্ব একদিকে ইনশাল একটা আলেমের জন্য বিশ্ব টিকে থাকবে একটা হকপন্থী মানুষের জন্য বিশ্ব টিকে থাকবে হাজারো কাফের জন্য বিশ্ব টিকে থাকবে না পরিষ্কার হাদিস রয়েছে যতদিন এই পৃথিবীতে একজন লোক বেজে থাকবে যে লাই লাই বলার মতো ততদিন আল্লাহ পাক কেমন দিবেন না বাংলার জমিন ধ্বংস হোক এটা কি চান নাকি এই ধ্বংস হতে গেলে দ্রুত কাফের হতে হবে সারা বিশ্বে যেভাবে কুফরিক শুরু হয়েছে আল্লাহর পক্ষতে গজব না শুরু হয়নি নিত্য নতুন গজবের নাম আসতেই আছে করোনা ভাইরাস পুরনো হয়ে গেছে মাংকি পঙ্ক আসলো আবার শুনছি কি মানে আসতেই আসে একটা একটা গজব আসতেই আছে গজব আসা বন্ধ করে দিতে গেলে আগে কুফরি কালাম বন্ধ করতে হবে যুক্তিবাদ ধ্বংস করতে হবে হাদিস করার মেনে চলতে হবে করোন হাদিস মানো আল্লাহর গজব উঠে যাবে আল্লাহর কাছে কাঁদো আল্লাহ তোমার কান্না শুনবে আল্লাহকে বাদ দিয়ে বিজ্ঞানের কাছে মাথা মাথা করবা বিজ্ঞান কিসের আজকে বিজ্ঞান একটা একটা কথা কথা বলছে কালকে বিজ্ঞান বিজ্ঞান বলে তো অনুমান আর ধোঁয়া দেখলে বলা যায় এখানে আগুন আছে ওরকম বিজ্ঞান ধোঁয়া দেখে আর বলে এখানে আগুন আছে এই তো বিজ্ঞান এটা নিয়ে এত লাভালেভ কেন কোরআন হাদিসের বিপরে যদি বিজ্ঞান করে কথা বলে মুসলমান ওই বিজ্ঞানকে বন্ধু মানে না কোনো ইতিহাসবিদের কথা অর্থনীতি অর্থনীতি মিথ্যা হতে পারে রাজনীতি রাজনীতি মিথ্যা হতে পারে সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হতে পারে বৈজ্ঞানিকের বিজ্ঞান মিথ্যা হতে পারে কোরআন একটা হরব একটা নোক্তা মিথ্যা হতে পারে না এই এই একদিনে মুসলমানরা কাজ করে এই একদিনে যে চলে হাদিস অন্যরা যে নামে নাম হোক সে তাদের ব্যাপার আমাদের নামে কথা বলতে হিসাব হিসাবের কথা বলতে হবে আমাদের সমাজের জেনে শুনে কথা বলতে হবে দূরে ঢাকায় বসে বসে অম্বল কথা বলবেন আর আমার এখানে এত সস্তা মনে করবেন না তাদের সিআইডি গোয়েন্দা আসে ভালো রাখেন ওই ওই কানে সাহেবের কানে পৌঁছে দিয়ে বই পত্রিকাদেরকে আমরা প্রতিবাদ পাঠিয়ে দিয়েছি অলরেডি কালকে রাতেই প্রতিবাদ পাঠিয়ে দিয়েছি প্রতিবাদ পেয়েও যদি তারা হয় সাবধান হতে ভালো নাহলে কিছু করণীয় নেই আমাদের এদের আইন কেউ কোনো দামই নাই বাদী মরে বিবাদী মরে বাংলা শেষ হয় না আল্লাহ কাছে বাদী থাকবো যারা এই মিথ্যাচার করছে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া এবং আখেতে যথাযোগ্য শাস্তি দান করো আহ কশকালে কোরআন এবং খাইছে বাইরে কার তকা করে না এর কথা ভালো করে মনে রাখবেন দূর অতিথি সতেরোশো তিন খ্রিস্টাব্দ করেছেন আজ থেকে প্রায় আড়াইশ তিনশো বছর আগে হানাফি আহলেদির সবারই মান্যবর হাকিমুল উম্মা বলে পরিচিত দিল্লির শাহ অলুল্লা মোহাদেস রহমতুল্লা বলে তিনি যে বই লিখে গেছেন হজরতুল্লা বালেগা হানাফি ভাইদের কাছে এই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তারা মানেন না খুবই সম্মান করেন কিন্তু মানেন না তাদের সিলেবাসে বই নাই আজ আকায়দিন আসফি যে মাতুরদ আকিদার হজরতুল্লাহ রাখা উচিত ছিল রাখলে বুঝতেন যাকে সম্মান করেন তার আকিদার কী ছিল তার মজহাব কী ছিল বড় বীর সাহেবের নামের সুমুখান বড় বীর সাহেবের মজহাব কি ছিল আপনারা জানেন না মানানো না তাদের কবরটা ডাইরেক্ট আরবিতে আমি বলে দিচ্ছি যারা আরবি জানেন তারা মাথা করে রাখবেন আর না জানলে কেতাব খুলে বাড়ি দেখব বাড়ির কিতাব থাকে হজরতুল্লাহ বা আলাগা। কায়রো সাপার একশো সাতচল্লিশ পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ আছে আল ফারক ও বায়না আহেলেল হাদীস ওয়াহালের রায় মনে থাকবে তো আড়াইশো বছর আগে তিনি বলছেন আল ফারক ও বায়না আহে লেল হাদীস রায় আহেল হাদিস ও আহালুর রায়ের মধ্যে পার্থক্য তাহলে আড়াইশো বছর আগে উনি আহলে তো জানতেন আর আমাদের বাংলাদেশের এই সমস্ত রিসার্চাররা গবেষকরা এখন আমাকে বানাচ্ছে আহেলেসের হোতা এ কতটা গাধা ওলে হয় এদের তো কোনো পরিচয় দেওয়া উচিত নয় তো মেজর জেনারেল বাপরে বাপ নামটা কি গো সারা জীবন সার সার করে লেফট রাইট করে করি এখন ওটি মহাপন্ডিত হয়ে বসে আছে লেখছেন হজুদ্দৌল্লাহ বায়লেগা প্রথম খণ্ড একশো পৃষ্ঠায় দশটা পার্থক্য দেখিয়ে দিয়েছেন আমি সেই দশটা একটা থেকে বলবো এক এজা ওয়াজাদা ফিল মাসালাতে কোরআন না ফলাই আজুজ ও তাহবুল মেনহ ইলা গাই এলা আহিসের রাখি দেয় যখন তারা কোনো বিষয়ে কোরানের স্পষ্ট বাণী পায় তারা ডানি ব্যাগ কোথাও কোনো দিকে তাকায় না কি চাইছে আপনার একমাত্র কোরআনে আছে সুদ হারাম আপনি হালাল করতে পারবেন কোরআন আছে জেনা বেবসির হারাম আপনি হারাম করতে পারবেন কোরোনাস সালাদ ফরজ আপনি নভার করতে পারবেন কোন কথা নেই যে করে জাহান্নাম দেখা কথা হলো হাইলাইসের মূল আকিদে এক নম্বর হলে যখন তারা কোরানে কোন বিষয়ে কোন মশালায় সিদ্ধান্ত পেয়ে যায় ফলে আজুজু তাহুল মেনহু সেখান থেকে অন্য কোনো দিকে তাকানো থাকো জায়েজ মনে করে না কথা খেয়াল করছেন কি মারাত্মক কথা না দুই ওয়েজ আর কান কোরআন মহতামেলন লে উজুহিন বেশ ফস্ন্নত কাজিয়াতুন আলাই যখন কোরআনের কোনো কথায় ব্যাখ্যা সম্বলিত বলে মনে হয় সঠিক কি জানতে আপনার অসুবিধা হয় হয়তো না লেখে সুন্নত তার উপরে ফয়সালাকারী হবে দেখো হাদিস কি বলছে কোরআন বলছে সালাদ ফরজ কিভাবে সালাদ কোরআনে বলেনি কোথায় যাবেন শুনতে হজুরদেরকে ঘুরে বেড়াবেন নাকি তো হাদিস দেখতে হবে না হাদিসে বলছে এইভাবে এইভাবে সালাত পড়ো আমি সেইভাবে পড়ব দিন ফায়েজ আলাম আজদু ফি কিতাবিল্লাহ আখাজু সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা কোনো বিষয় কোরআনে নির্দেশ না পান তখন তারা হাদিস খোঁজেন আল্লাহ রসুলের সুন্নত তারা গ্রহণ করেন সাবা মুস্তাফিজান দাইরান বানাল ফুকাহা আও ইয়াকুন মুখতাসসান বিআহলে বালাদ সেই সুন্নাতটা সবার কাছে পরিচিত হোক বা অপরিচিত হোক যদি হাদিসে পাওয়া যায় এর ব্যাখ্যা এই তারা সেটাই গ্রহণ করেন দেখেন না এই শূন্যটা কতজন আমল করলো কতজন আমল করলো না চাই মাতা কান ফিল মাসলাতে হাদিসুন মুস্তাহ যখন তারা কোনো মশালায় হাদিস পেয়ে যান তখন তারা কোন মুস্তাহিদের দিকে তাকান না কোনো আসারের দিকে তাকান না হাদিস পেয়ে গেল খালাস আর কোনো ব্যাখ্যা দরকার নেই কত চমৎকার পাঁচ নম্বর আহাজুবি আকালাত যখন তারা কোনো ব্যাপারে কোনো মশালাতে হাদিস না পান তখন তারা একদল সাহাবি বা একদল তাবিদের সিদ্ধান্ত মেনে চলেন ছয় ছয়ফা ফ খোলাফা আলফাহা আলা সাইয়েন ফাহ মকনা যখন কোন বিষয়ে খোলাফায় রাশেদিন এবং সাহেবরা একমত হয়েছেন বলে পাওয়া যায় ফাহুয়াল মকনা বাস যথেষ্ট আর কোনো দিকে তারা ডানি বা তাকান না সার ওই নিস্তলাফু আহাজুবি হাদিসেন ইলমান ইলমন আহম ওরান আকসর আহম দপ্তান আনহম যখন কোনো ব্যাপারে তারা ইখতলাপ করেন মতভেদ করেন আখাজুবি হাদিস হাদিস গ্রহণ করেন ওই সাহাবীর বর্ণিত হাদিস যিনি সবচেয়েতে বড় জ্ঞানী সবচেয়েতে বড় পরহেজগার সবচেয়েতে বেশি হাদিস মুখস্থকারী এবং যার হাদিস মশহুর প্রসিদ্ধি লাভ করেছে বেশি সেটা তারা গ্রহণ করেন আমাদের মাদ্রাসা সেখানে কি জানেন আবু হরের হাদিস গ্রহণ করা হবে না কারণ উনি ফকে ছিলেন না আনাস আনাসদিন মালকের হাদিস গ্রহণ করা যাবে না কারণ উনি ফকি ছিলেন না কারণটা তো আমরা বুঝি কারণ এনাদের হাদিসে নিশি হাত নেই আমিন আসতে বলা নেই বড় সমস্যা এনাদের হাদিস মানতে গেলে বুকে হাত বাঁধতে হবে আমিন জোরে বলতে হবে এসব তো মানা যাবে না তো এই ধরনের গোড়ামি নিয়ে যারা মুসলমানদের দাবি করে আহলাদিস আন্দোলন বাংলাদেশ তাদের বৃদ্ধ মূর্তিমান চ্যালেঞ্জ স্বরূপ আমরা এগুলো কোনো তকা করি না আট নম্বর যদি কোনো ব্যাপারে তারা এমন কোনো বিষয়ে পান সেখানে দুই ধরনের বক্তব্য এসেছে তখন তারা দুটোকেই জায়াজ মনে করেন দুটোই সৈহাদিস দুটোই মানা চলবে সমস্যা নেই

যেখানে আল্লাহ কী বলছেন বিভিন্ন ব্যাপারে আপনি কি করবেন আল্লাহ বলেছেন সুদ হারাম মানে আপনি সার্ভিস চার্জ হোক যে কোনো একটা নাম টাম করে কারাদণ করে সুদটা হালাল করবেন আপনার তোমার কর্তব্য হবে ঠিক আছে এত আলাম সবাই বলছে দেখতে বাছাই করে দেখা যায় স্পষ্টভাবে সুদকে হারাম করাতে হালাল করাতে যায় না তখন বিভিন্ন রকম যুক্তির আশ্রয় নিয়ে যে কোনো কায়দা হোক চলছে আমাদের কর্তব্যভাবে কোরআনের মৌলিক নির্দেশনা কি এইভাবে দেখব যদি এই বিষয়টার মধ্যে ওরকম কিছু থাকে আমরা করব না এক মহিলাকে তালাক দিয়েছেন আপনি একসঙ্গে তালাক 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 বা তিন তালাক দিয়েছেন বৈশেষ আলহামদা যুক্তি দিলেন কলা গাছ তিন কবে কাটাও যায় এক কবে কাটাও তাই তিন কবে কেটেছে বৈশেষ আর হবে না আপনার কর্তব্য কি হবে অন্য আয় দেখেন কোরআন বলছে মারাত তালাক কমপক্ষে তুমি দুইবার দিতে হবে দুই মাসে দুইবার তালাক দাও তারপরে তৃতীয়বার তালাক দেওয়ার ব্যাপারে ভাবো দেবাকে দেব না অর্থাৎ দুই মাস কেন তুমি তিন মাস পর্যন্ত চিন্তা করো এই যে সুযোগটা কোরআন দিয়েছে এটা হচ্ছে উমাতুল কোরআন আপনি সেটাকে দিকে সেদিকে খেয়ালই করলেন না আপনি একটাই খেলে দেখলেন তিন তালাক দিলে বউ শেষ আর বাবা তিন তালাক কি একসঙ্গে দিল নাকি তিন মাসে দিল ওটা তুমি দেখবে না এমন কি করাবে যুক্তি দিল ওই আবার ওটা মিলাতে গেলে একটা পরপুরের সঙ্গে বিয়ে করতে হবে এক রাতের জন্য তাহলে ওটা হালাল হবে এটা কোন ফত হল ধর্মের নামে জেনা এই হচ্ছে এটার মজা আমরা এর বৃদ্ধে বলি এটা হিল্লা বিবাহ যারা করে যাদের জন্য করা হয় ওভাবে রসুল্লা সাল্লাম লানত করেছেন আপনি ব্যাখ্যা দিলেন আল্লাহ রসুল লানত করেছেন হারাম তো বলেনি এই ধরনের যদি ব্যাখ্যা কোন আলম আল্লামা দেয় আমি আলেমকে মানব না হাদিসকে মানব মানার সাহস থাকলে সেই আহলাদের ভিতু কাপুর কোনো আহলেদ ছেন বলে দেন যারা করেন হাদিস খেলা করে তাদের ধারেকে যাবেন না ওটা হোক তার মাথায় একশ লম্বা পাগড়ি থাকবে কবরে পাগড়ি যাবে না পোশাকও যাবে না আমল দেবে ইমান যাবে কাবরে দাম কোনো আয়সের বাচ্চা কোনো অবস্থাতেই কোরআন হাদিসের বাইরে কোনো কোনো ফত মানবে না দুনিয়ার সমস্ত বাংলাদেশের এই সত্তর কোটি লোক যদি সাড়ে ষোলো কোটি লোক যদি একদিকে চলে যায় আমরা মানতে রাজি না আর এই কারণেই তো আজকে আমাদের উপরে জেল জুলুম হয় যত অবাদ খালি আমাদেরই হয় হ্যাঁ আমার রসুলকে ষোলো রকম গালি দেওয়া হয়েছে আল্লাহ রসুলকে কোন রসুলেরই উন্মত আমরা বাতিলের সঙ্গে মাথা রাত করা জাতি না আল্লাহ আল্লাহবাকে আমাদের সবাইকে যে কোনো মূল্যে করানো হাদিসের উপরে টিকে তৌফিক দান করুন দশ নম্বর সবশেষ কানাতা মোতাকাবেন বা ফাহম ফাহাম ওয়াসল বিহি সদর যখন দেখব দুটো মশলা কাছাকাছি হয়ে যাচ্ছে তখন তুমি নিজে চিন্তা করো তোমার হৃদয়ে তোমার নিজস্ব বিবেকের কাছে কোনটা ভালো মনে হচ্ছে নিজের হৃদয়টা শান্ত হচ্ছে অ্যাসলোজ মানে বরফ হৃদয়টা প্রশান্তি লাভ করছে কোনটা মানলে তুমি সেটার উপরে সিদ্ধান্ত নাও এই চমৎকার ব্যাখ্যা দিয়েছেন হুজরতুল্লার বালাগা একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা কারোর সভা এগুলো পড়বেন না আপনারা আহলেস কাকে বলে নতুনকে শিখতে হবে নাকি এজন্য আহলেদিস আন্দোলন কি ওখানে ছোট্ট বইটা ছাপ্পান্ন পৃষ্ঠা প্রত্যেক কর্মীকে আমি পড়া ফরজ বলি আমি বলে দিছি আগামী কাল থেকে বইটা নতুনকে আরো পড়ব শেষ না করার পর্যন্ত উঠবে যারাই আমাদের ভাষণ শুনছেন প্রত্যেকে বলছে যারা আমাদেরকে ভালোবাসেন কর্মী হন বা না হন বা আমাদের দুষ্মন্দরা তাদেরকে বলছি আমার লিখিত হালে চান কি কোনো বইটা দয়া করে একটু পড়ো তারপর আমার সম্পর্কে বাজে কথা বললো তোমার এই রিসার্চ পদ্মা নদীতে ডুবে যাবে কিন্তু আমাদের লেখন ইনশাল্লাহ থেকে যাবে এই মিথ্যা কথা বলে সারা জীবন আহারে যে বিরুদ্ধে গালি করেছ এখনো তো এবার শুরু হয়েছে আমার বুঝতে পারি মনে আঘাত লাগে প্রতিবাদ করা আমাদের জন্য একবার ফরজ হয়ে গেছে এটা আল্লাহ রসুলের নির্দেশ মানুষের বিয়াদি যদি কেউ মনকার কাজ করে তুমি তার হাত দিয়ে প্রতিরোধ করো নইলে জবান দিয়ে বলো নইলে চুপ থাকো ঘৃণা করো আমরা জবান দিয়ে প্রতিবাদ করছি এসব মিথ্যাচার এবং অজ্ঞতা প্রসূত বক্তব্য দয়া করে পত্রিকা থেকে বন্ধ করুন এবার আসেন শাহ অলুল্লা মহাদহবির মজাহাবটা কী ছিল সবাই জানেন খুব লম্বা লম্বা কথা উনি হানা ছিলেন একদিন ভাতিজা আল্লামা শাহ ইসমাইল শাহিদ নাম তো সবাই জানেন বালাকোটের উনি মসজিদের বর্তমান বারো তেরো বছর বয়স বাচ্চা ছেলে উনি আমিন জোরে বলেছে সমস্ত হাত ঝাঁপ দিয়ে পড়ছে এই আমিন জোরে বললোকে মসজিদ নাফাক করে দিল আমিন বললাম আর কি মসজিদ নাফাক করে দেওয়া দিল্লি জাম মসজিদ ধরেছে পরিচয় দেখে বাচ্চা হলো স্বয়ং মহাদুদ্দিন ভাতিজা এবার কি বলে ছেলের ছেলে কি পোতা আপনি তো নাতি বলেন তাই না ছেলের ছেলে পোতা আর মেয়ের ছেলে নাতি পার্থক্য বলেন ভালো করি উনি হচ্ছেন লামা শাহ আব্দুল গনির ছেলে তখন তো মারা যায় না ওস্তাদ ছেলে বা পোতা ধরে নিয়ে গেছে সরাসরি ওনার কাছে হে ওস্তাদ এই আপনার এই নাতি বা পুতা এই এই অপকর্ম করেছে আজকে দিল্লির মায় আমিন জোরে বলেছে তখন উনি ধমক দেয় বেড়া চুপ তোর আমাকে হাদিস পড়েছে নাই জোরে বলে হাদিস নাই তাই করেছে দিলেন আল্লামা জাহের ইহাবাদী আর একজন স্পষ্টবাদী আলেম মাত্র চল্লিশ বছর বয়সে মারা গেছেন তিনি গেছেন শাহর কাছে এ বলিউল্লাহ তুমি তো কথা বলো খুব ভালো তা আমলটা কেন করো না বোধহ ফাঁকের জাহের আমি যদি আজকে ভাবে আমি জোরে বলতাম আর বুকে হাত বাঁধতাম তুমি আজকে এখানে এদের মারের হাতে বাঁচতে পারতে তোমাকে বাঁচাইলাম আমি ওরা আমাকে সম্মান করে সেই জন্য আমি যদি তোমার দলে থাকতাম প্রকাশ্যভাবে আমিন বলা লোক তা আমাকে ওরা মেরি দিত বোঝা গেল উনি এই ভয়ে ভয় আমিন বলতেন না প্রকাশ্যভাবে কিন্তু হাক উনি প্রকাশ করে গিয়েছেন সূজ্জুদ্দুল্লাহ বালাগা দ্বিতীয় খণ্ড পড়ান ভালো করে আমি খালি দুই তিনটা রেফারেন্স আমি খালি উনি দিচ্ছি আপনাদের সামনে তিনি বলছেন ফাইন করা ফ আল ইয়াকরা আল ফাতেহা ক্যারাত আন লাই উ শহর ইমাম ও হাজা আউল্ আকওয়াল ইন্দি তোমরা যদি ইমাম সুরে ফাতেহা পড়ো তাহলে আস্তে আস্তে পড়ো জানো ইমামের কেরাতে গোলমাল্লা হয়ে যায় ও হাজা আউল আল এটা আমার কাছে সবচেয়ে উত্তম বক্তব্য বোঝা গেল উনি ইমামের পিছনে সুরের ফাতে পড়ার জন্য বলছেন না এটা বুঝতে কি সময় লাগে কিন্তু উনি পড়েছেন কেউ শুনতে পেত না কিন্তু আমিন বলার সময় বিপদ এবার দেখেন আমিন সমান কি বলছে আকমুল হাদিস আল্লাদি রবাহ আসাহাবুসেন লাইসাহ ফিল ইসকাতা আল্লাতে ইয়াকরহল ইমাম ফাইনা জাহের মেনহা লি তালাফুজ বে আমিন আমিন বলার ব্যাপারে যতগুলো হাদিস এসেছে সুনানের কেতাব সেগুলো কোনোটাই চুপচাপ বলার ব্যাপারে স্পষ্ট বক্তব্য নাই আমার কাছে মনে হচ্ছে আর জাহের আন্না লি বে আমিন আমিন স্পষ্ট বলাটাই হলো ওই সমস্ত হাদিসের বক্তব্য এর কি হলো লিখে যাচ্ছেন ঠিক কথা কারণ আমার তো কবরও ভয় আছে করতে পারলাম না মানুষের ভয়ে আল্লাহ জানে কিন্তু আমি মরার পরও যেন আমার লেখক বলে দেয় যে আমি আমির জোরে বলার পক্ষপাতি ছিলাম বলে যাচ্ছেন জাহের আন্নাহ আমি সুনানের কিতাবগুলো যত হাদিস এসেছে তার সবগুলো আমির জোরে বলারটাই উত্তম তিন নম্বর রফলিয়া দেন দেখবেন বহু আহলেস আছে রফলিয়ান করে আহলেস মসজিদ গেলে হানাফি মসজিদ গেলে রফল করে না এরকম দুর্বল আহলেস বহুত আছে আমাদের মধ্যে আছে না বিশুদ্ধে ভোট প্রার্থী আহলাদিস ওদের তো চরিত্রই নাই ভোট হলো ওদের এক নম্বর মুখ্য ভোট হলো জান্নাত ওই পরদিনে সব করে হারাম করতে রাজি ওরা আমি দেখেছি রাষ্ট্রের বহু আহলে নেতাকে আমি দেখেছি ভাই লোকেদাক কি বলবো আলাদ মরজিদা খুব কায়েদা করে হাত বাঁধো বুকে আমিনটা বেশ ভালো জোরে বলে জানাবি মরজিদা খুলি খুলিব জান হাতটা কোথায় গেল আমিনটা কোথায় গেল। এই সময় তো দুমুখা এই ভোট প্রাচ্ছি ভোট ভিখারি বলি আমাদেরকে এদের কোনো চরিত্রই নাই যত নিয়ে তাই হোক যা উনি বলছেন ওয়াল্লাজি ইয়ার ফাও আহাব্বো এলাই মেম্মাল্লা ইয়ার ফাও ফাইন আহা দি সর রফ রাই আৎ জানো এসে এ স্পষ্ট কোনো বক্তব্য দুনিয়া কারোর কাছ থেকে আমরা পাই পাই নাই পাই নাই মুখস্থি ইয়ার ফাউ আহাব্ব এলাইয়া মিল্লা এর ফাউ যে ব্যক্তি রফুলে এদায়ন করে সে আমার কাছে অধিকতর প্রিয় ঐ ব্যক্তির চাইতে যে ব্যক্তি রফল এদায় করে না ফাইন না রাফার আসবাদ কারণ রাফলেদানের হাদিসগুলো সংখ্যায় অধিকম দৃঢ় মজবুত বনোৱা আহামদুল্লিয়াহ হাকিম উলুম্ম বলে পরিচিত মহাদেশের সমস্ত মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আল্লাহ মা শাহুল্লাহ রহমতুল্লাহ তারে তার এই বক্তব্যগুলো আমাদের সামনে উপহার দিয়ে গেছেন তার মৃত্যুর আড়াইশো বছর পরে আমরা আজকে নদবড়া মসজিদে ওইগুলো আপনাদের শুনিয়ে দিলাম তার জবানিতেই আমি তো খালি অনুবাদ করে দিলাম এবার তিনি বলছেন একশো বানান্ন বৃষ্ঠে গিয়ে এ হইলাম না অকবুল রাব গায়েরা মুজমা আলা নাহলে তকলিদুল খালে সেলে ওয়াহিদ ওয়াহিদিন ভিআইনহি হে পাঠক জেনে রাখো চতুর্থ শতাব্দীর হিজুরীর আগ পর্যন্ত মুসলিম উম্মা কোনো একটি একজন ব্যক্তির মজহাবের উপরে তকলিদের তকলিদের জমা হয়ন নাই অর্থাৎ মোকল্লা ছিলেন না তারা সবাই হাদিস পেলে আমল করতেন এই চতুর্থ শতাব্দী হিজরির রাজনৈতিক কারণে পরবর্তীকালে ইহানাফি শাফি মালিকি হাম্বলেগুলো তৈরি হয়েছে এগুলো আগে ছিল না বুন আলহামদুলিল্লাহ এখন তো প্রশ্নই আসে আবু হানিফা বাপ যে মুজহাবে আমরা সেই মুজহাবে হলো কথা আবু জন্ম হয়েছে 80 হিজরিতে তার আগে মুসলমানরা কে ছিল শাফির জন্ম 150 হিজরিতে তার আগে মুসলমানরা কে ছিল মালিকের জন্ম 93 হিজরিতে আগে মুসলমানরা কে ছিল আহমদুর হাম্বলের জন্ম এক একশো ষাট হিসরিতে তার আগের মুসলমানরা কোন দলে ছিল তারা যাতে ছিলেন আমরাও ওই তাতে আসি তারা সব আহেলাদীস ছিলেন না আমারও আহলেদের কথা শেষ কোনো কোন ঘোরাফেরা কোনো বক্তব্য নাই তা আহেলাদিস আসাদুল্লাহল গায়েব করে নাই আহেলাদ করেছেন শাহ একরাম ইকরাম তাদের আমল থেকেই আন্দোলন চলে আসছে আজও চলছে আগামী দিনেও চলবে এই আন্দোলনে ওর সব তার নাই কারণ আল্লাহফা বলে দিয়েছেন না তাজাল উন্মতি জাহিরিন আলাল হাকতে লা রহমান মান খাতালুম আতা ইয়াতায়ে ইয়াওম কিয়ামাহুম কেযালিক। পর্যন্ত একটা দল প্রকাশ্যভাবে হক উপরে থাকবে। মানুষ তাদেরকে ছেড়ে যাবে কিন্তু তাদের কোনই ক্ষতি হবে না। এইভাবে ভাবে কিয়ামত দেশে যাবে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত হক পথে একদল লোক পিছুতে থাকবে ইনশাআল্লাহ তারেহুল আহলুল হাদিস। ঠিক। বিদআতি কুশিন কেলাহলে পারে না আলু ভাই ওয়াহানুল বিদআ কুশিন কল এই জন ভক্ত হতে পারে না। যারা মনসুরিন যারা মুক্তিপ্রাপ্ত দল বাংলাদেশ এই বাণী নিয়ে এই দাওয়াত নিয়ে বাংলার জমিনে কাজ করে যাচ্ছে যারা সহ্য করতে পারছেন না দয়া করে ধৈর্য ধারণ করুন দেখবেন বাংলার জমিনে একবার হক জানতে পারলে বেটাতিদের ভাত থাকবে না বাংলাদেশে এই সব ইনশাল্লাহ আগামী হালে হয়ে যাবে সবাই আমার দেখতে পাচ্ছে আগামী আর বিশটা বছর যান না এদেশে কোনো বেটাতি থাকবে না ইনশাল্লাহ আল্লাহ রহমত হলে এদের লোক আহলেজ হয়ে যাবে আগামীতে তখন আপনাদের খাওয়া থাকবে না মিলাদও থাকবে না কুলখানিও থাকবে না এই মানুষ মরে গেলি মোর্দাখানা এসবই বন্ধ হয়ে যাবে কিছুই থাকবে না দেশে সেরেফ কোরআন এবং হাদিস থাকবে এবং তার অনুসারে থাকবে তাদের উপরে আল্লাহ রহমত নেমে আসবে বাংলা জমিনে আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার চেষ্টা করবেন না সবশেষে সবার কাছে অনুরোধ রইল দুনিয়া যে কদিন আমরা বাঁচি আল্লাহ যেন আমাদেরকে পবিত্র কোরআন সহিদ রূপে টিকিত তৌফিক দান করেন সেই প্রার্থনা সবসময় করবেন সবসময় আপনি হায়াতে মহতের দিনে জাগরণের শয়নে স্বপনে সবসময় এই দুয়াই করবেন হে আল্লাহ তুমি আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত পবিত্র কোরআন ও সহিদের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করো আমাদের বাপ মা যারা দুনিয়াতে চলে গেছেন আল্লাহ তুমি তাদের সবাইকে রুহের মাখ দান করো এবং যে সমস্ত ভাইরা এই দৃঢ় আখিদানে বিদায় হয়ে গেছেন তাদের সবাইকে দৃঢ়তরূপে মজবুত রাখো আজকে যারা আসতে পারেনি হাসপাতালে কানতেছে কঠিন অসুখ নিয়ে আমাদের এক নির্ভমার সভাপতি ভাই চলে গেছেন সেই মহাকালী ক্যান্সার হাসপাতালে তিনি আল্লাহ জানে কিভাবে তার জানে না তার অবস্থা কি হবে খুবই সঙ্গীন অবস্থা এমনিতে আরও অনেক ভাই আছেন রাজশাহীতে আমাদের সাতক্ষীরা যেরকম আছেন যাদেরকে আমরা চিনি এদের সবারই কামনা আমরা রাজশাহী যাব কিন্তু আসতে পারছি না শরীর নাই দূর থেকে বা তারা আমাদের খদ্দা শোনেন আমরা সমস্ত রোগীদের জন্য দূরা কঠিনভাবে যারা রোগগ্রস্ত হয়েছেন তাদের সারার কোনো সম্ভাবনাও নাই এরকমও অনেকে আছেন আল্লাহ এই সমস্ত ভাইদেরকে দ্রুত রোগমুক্তি দান করো এবং হাদিসটা শুনিয়ে দিই মোমেনের কোনো একটা দুশ্চিন্তা দুর্ভাবনা বিপদ আপদ এমনকি পায়ের একটা কাটাও ফোটে তার মাধ্যমেও আল্লাহ তার গুণা মাফ করে দেন এমনকি এমন অবস্থা হবে যদি বহুদিন রোগ ভোগে তিনি মৃত্যুবরণ করেন তার আমল নামে কোনো গুণা লেখা হবে না একেবারে নিষ্পাপ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ আমার যারা এইভাবে কোনো কষ্ট পাচ্ছেন যারা ভাইরা আল্লাহজন তাদেরকে এমনি করে নিষ্কলঙ্ক অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেন আর মৃত্যুর পরে তারা সবাই জানত ফির দাও নসিক করেন মুসলিম